আশা করছি পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি গত ক্লাসে আমরা রাষ্ট্র নিয়ে পড়েছিলাম, রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন মনীষীদের, রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা, মতবাদ, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উপাদান কোনটি, কী কী কোনটি গুরুত্বপূর্ণ উপাদান, কোনটা অপরিহার্য উপাদান, কোনটি সত্য উপাদান ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রের কার্যকারিতা। আজকে আলোচনা করব রাষ্ট্রের রাষ্ট্রের কার্যক্রম। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু কর্মকাণ্ড থাকে, প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত জীবনে কিছু কর্মকাণ্ড থাকে, প্রত্যেকটা সংগঠন, সংস্থা, পরিবার, সমাজ সব কিছুই কিছু কর্মকাণ্ড থাকে, কার্যকরী থাকে, যেমনি রাষ্ট্রের তাই অনেক কার্যকরী রয়েছে। রাষ্ট্রের কার্যাবলী তাকে দুইটা ভাগে ভাগ করা যায়, রাষ্ট্রের কার্যাবলীটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগের মধ্যে একটি হচ্ছে অপরিহার্য এবং মুখ্য কার্য, অপরিহার্য এবং মুখ্য কার্য কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্য। অপরিহার্য রাষ্ট্রের কার্যাবলী দুইটা, কল্যাণমূলক বা ঐচ্ছিক কার্যাবলী বা কল্যাণমূলক। তো আমরা
এবং রাষ্ট্রে বসবাস করার জন্য অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেগুলোকে অপরিহার্য বা মুখ্য কাজ। অর্থাৎ আমরা রাষ্ট্রের উপাদানের মধ্যে আমরা বলেছিলাম যে সার্বভৌমত্ব একটি উপাদান ছিল। আসলে সেই সার্বভৌমত্বের সাথে স্বাধীনতা এবং রাষ্ট্রের অস্তিত্ব জড়িত। কাজে রাষ্ট্রের এই অস্তিত্ব এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এই তিনটা মানুষের অধিকারের সাথে, মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে এবং এই রাষ্ট্র অস্তিত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্র বসবাস জনগণের অধিকার সংরক্ষণের জন্য রাষ্ট্র যে কাজ করে থাকে সেই কাজটাকে বলা হয় অপরিহার্য বা মুখ্য কাজ। সেগুলিকে অপরিহার্য রাষ্ট্রের অপরিহার্য কাজগুলো কিরকম সেটা এখন আমরা আলোচনা করব। এর আগে তোমাদেরকে ম্যাকাইভার সম্পর্কে বলেছি। ম্যাকাইভার একজন সমাজ বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, গবেষক, বিশ্লেষক। আর ম্যাকাইভার তোমাদেরকে প্রতিদিনের পরীক্ষা থাকে আর তার কলম সামনে দুই দিকে নিয়ে তারপরে আমরা কাজটা শুরু করে দেখতে করব। আর ম্যাকাইভার তার একটা গ্রন্থ, সেই গ্রন্থটা হচ্ছে দ্য মডার্ন স্টেট। প্রধানের যে ভূমিকাটা রয়েছে সেটির একমাত্র কারণ হচ্ছে
সংস্থা পরে সৃষ্টি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। আগামী ক্লাসে আমরা
সুস্থ থাকো, সবল থাকো, স্বাস্থ্য বেশি।